তার হাত ধরে ভারতীয় ব্যাডমিন্টন পেয়েছে একের পর এক তারকা পুল্লেলা গোপীচাঁদ, যিনি নিজে একজন কিংবদন্তি খেলোয়াড় হওয়ার পাশাপাশি একজন প্রবাদপ্রতিম কোচও। এবার বাংলার ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। হরিণাভিতে তৈরি হলো স্টার ব্যাডমিন্টন একাডেমি, যে একাডেমির অন্যতম কোচ হিসেবে থাকছেন গোপীচাঁদ। ভারতীয় ব্যাডমিন্টন কোন পথে এগোবে, কি হবে অলিম্পিক্স থেকে পদক জয়ের মূল মন্ত্র, এই সমস্ত কিছু নিয়েই এবিপি আনন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম এবিপি লাইভের সঙ্গে খোলামেলা আড্ডা দিলেন কিংবদন্তি গোপীচাঁদ। গোপী স্যার, হায়দ্রাবাদে আপনার একাডেমিতে ব্যাডমিন্টনের একেবারে তৃণমূল স্তরে আপনি কাজ করেছেন, এবারে বাংলার এই একাডেমিতে আপনি যুক্ত হলেন, সব মিলিয়ে বাংলার উঠতি শাটলারদের নিয়ে আপনার পরিকল্পনাটা ঠিক কি? ওভারঅল মেরা উইশ রাহা হ্যায় কি বেঙ্গল সে জো প্লেয়ার্স আয়ে ও বেঙ্গল মে ট্রেন হো, আর কলকাতা মে ইনফ্রাস্ট্রাকচার কা প্রবলেম পহলে সে থা, আর আজ মে বহুত খুশ হুঁ কি আজ কে তারিখ মে 6 ব্যাডমিন্টন কোর্টস ইস লেভেল কে আজ ইয়াহাঁ পে বনে হ্যায়। তো উমীদ হ্যায় কি জো ফেসিলিটিজ ইয়াহাঁ হ্যায়, জো ট্যালেন্টেড প্লেয়ার্স ইয়াহাঁ হ্যায়, উনকো হাম লোগ গ্রুম কর সকে তাকি ইয়ে ইয়াহাঁ সে ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্তর পে আচ্ছা পারফরমেন্সেস দে দে। ইয়াহাঁ কে জো কোচেস হ্যায় হামারে পাস ট্রেন হোকে ইয়াহাঁ পে আয়ে হ্যায় আর রেগুলার ইন্টারাকশন রহেগা, তাকি জো ট্রেনিং মেথডোলজি ইয়া সিস্টেম হাম হায়দ্রাবাদ মে ফলো করেঙ্গে ওহি ইয়াহাঁ পে ভি ফলো হোগা। সম্প্রতি থমাস কাপে ইন্ডিয়া ইতিহাস গড়েছে, প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে, লক্ষ্য সেন অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে রানার আপ হয়েছেন, ভারতীয় ব্যাডমিন্টন কি সঠিক দিশায় যাচ্ছে? আই থিঙ্ক ওভারঅল আগর দেখা গিয়া তো জো থমাস কাপ কা ভিক্টরি হ্যায় ও বহুতই বড়ি ভিক্টরি হ্যায়, এ সারা টিম কা এক কম্বাইন্ড এফর্ট রাহা হ্যায়, জো মেন্স টিম মে জো ডেপথ হ্যায় ও হমে দেখনে কো মিলা হ্যায়। हाँ, डेफिनेटली हमें और इंडिविजुअल टूर्नामेंट्स जीतने की ज़रूरत है, हमारे प्लेयर्स को और कंसिस्टेंट रहने की ज़रूरत है, बट ओवरऑल अगर देखा गया तो काफ़ी खुश हूँ कि ये परफॉर्मेंस, स्पेशली जो थॉमस कप का परफॉर्मेंस, ये हमारे टीम इवेंट के तौर से देखा गया तो ये बहुत ही बेहतरीन परफॉर्मेंस है, और जो इंडियन টিম কা জো রেসপেক্ট হ্যায় ওয়ার্ল্ড ব্যাডমিন্টন মে ও কাফি ইসকে ওয়াজে সে কাফি বড়া হ্যায়। দু বছর পরেই অলিম্পিক গেমস, তার আগে রয়েছে কমনওয়েলথ গেমস, ভারতীয় ব্যাডমিন্টনের জন্য রোড ম্যাপটা ঠিক কীরকম? জেসে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন সার্কিট হ্যায় উসমে কাফি কন্টিনিউস টুর্নামেন্টস রহতে হ্যায়, অলমোস্ট 35 উইকস কে লিয়ে হমে ক্যালেন্ডার রহতা হ্যায়, সো অলমোস্ট কন্টিনিউসলি প্লেয়ার্স খেলতে রহতে হ্যায়। আজকে তারিখ মে আগর ইস হফতে ভি দেখে তো মালয়েশিয়া মে দো টুর্নামেন্ট হো রহে ইস হফতে আর আগলে হফতে, আর উসকে বাদ সিঙ্গাপুর মে এক, চাইনিজ তাইপে মে এক, জাপান মে এক, আর উসকে বাদ কমনওয়েলথ গেমস, সো অলমোস্ট কন্টিনিউসলি টুর্নামেন্টস হোতে রহতে, তো প্লেয়ার্স কো কন্টিনিউসলি আপনা ফিটনেস পে আপনা গেম শার্পনেস পে ধ্যান দেনে কি আবশ্যকতা রহতি হ্যায়, আর হর ম্যাচ মে জো মেন্টালি ফিজিক্যালি গুড স্টেজ মে রানা চাহিয়ে তাকি আচ্ছে পারফরমেন্সেস মিলে, সো দ্য রোড ম্যাপ ইজ ফিল্ড উইথ টুর্নামেন্টস and we have to ensure that during these tournaments jo hamare important tournaments hai usme acha performance ke liye, but government of india ki support ke wajah se aaj hame kafi acche results mil rahe hain aur kafi acha support system hai, players ko physiotherapy physiotherapist ya trainer jo bhi chahiye wo mil raha hai especially top players ko, to iske wajah se I am sure that we'll be in a good position to continue this effort. Gopi sir, হয়তো একটু অন্য খেলার আলোচনা, তবু জানতে চাইব যে নীরজ চোপড়ার অলিম্পিক্সে সোনা জয় মাইনর স্পোর্টসকে নিয়ে আমাদের ধ্যান ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে, আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় নীরজ চোপড়ার এই সাফল্য অন্যান্য খেলা নিয়েও আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটাকে কতটা বদলেছে? আই থিঙ্ক জো নীরজ কা জো ভি অ্যাথলেটিক্স মে ভি আগর পারফরমেন্স হোগা তো ডেফিনেটলি এক পুরা কান্ট্রিকে সারে স্পোর্টসম্যান কো আপলিফট কিয়া হ্যায়, और वो एक कॉन्फिडेंस बूस्टर के तौर पे आया है सभी स्पोर्ट्समैन को इरिस्पेक्टिव ऑफ स्पोर्ट, और इसके वजह से भी गवर्नमेंट कॉरपोरेट और फैंस का भी जो नज़रिया रहा है या पेरेंट्स का भी जो नज़रिया रहा है वो सभी स्पोर्ट के लिए एक एक बदलाव की मोड में मैं मानता हूँ। সাইনা নেহওয়ালকে নিয়ে ইদানিং খুব আলোচনা হচ্ছে, কারণ সাইনার কাছে অনেকে যে প্রত্যাশা, হয়তো সম্প্রতি তিনি সেরকম পারফর্ম করতে পারেননি,
তো কি মনে হচ্ছে সাইনা কি ঘুরে দাঁড়াতে পারবে? শি ইজ বিন হ্যাভিং এ ফিউ ইনজুরি ইস্যুস এন্ড আই এম হোপফুল দ্যাট শি ইজ এন এক্সপিরিয়েন্স প্লেয়ার আগর উসকা ফিটনেস কা 70-80% কো ভি ও অচিভ করতি হ্যায় তো ম্যাচ মে কাইসা জিতনা উসকো পতা হ্যায় সো আই এম হোপিং দ্যাট শি কামস ব্যাক টু ফর্ম ভেরি কুইকলি। অলিম্পিক্স এর পর পিভি সিন্ধুর পারফরম্যান্স যদি আমরা দেখি, বিভিন্ন টুর্নামেন্টে তিনি নকআউটে পৌঁছচ্ছেন, কিন্তু নকআউট পর্বে চীনা বা চীনা টাইপের প্লেয়ারদের কাছে হেরে যাচ্ছেন সিন্ধু। কি সমস্যা হচ্ছে সিন্ধুর খেলায়, আপনার চোখে কি ধরা পড়েছে? আমি চাইনিজ টাইপে কি জো টাইজু ইং হ্যায় ও কাফি অ্যাকমপ্লিশ প্লেয়ার হ্যায় ও অলিম্পিক কি রানার আপ হ্যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভি রহি হ্যায় সো এসে জো টপ প্লেয়ার হ্যায় উনকে সাথ হামার সিন্ধু কা পারফরম্যান্সেস কম রহনে কা সে কোই अलार्मिंग सिचुएशन ऐसा नहीं है। और इस बार भी अगर आप देखेंगे मलेशियन ओपन में तो वो तीन गेम में टफ मैच हुआ है, सो उम्मीद है कि शी इज एबल टू कम आउट ऑफ इट एंड क्विकली रिवर्स द रिजल्ट विथ टाई स्विंग। यदि आपके भारतीय बैडमिंटन भविष्य गोपीचंद बेचे नीते बोली आपनी कार नाम करबें? आई थिंक द लॉट ऑफ पीपल हु आर पुलेला गोपीचंद से भी और बड़ा Hoy, that's what the intention is, and I'm sure there are many, many talented players coming up over the ranks. पिछले तीन सालों में कोविड के चलते हुए हमें हमारा डोमेस्टिक टूर्नामेंट और हमारे जूनियर्स को जो एक्सपोजर मिलना था वो नहीं मिला है। उम्मीद है कि जब उनको ये मौका मिलेगा डेफिनेटली हमारे जो यंग टैलेंटेड प्लेयर्स हैं उनमें से अच्छे प्लेयर्स उभर के आएंगे। গোপী স্যার, আপনার কাছে শেষ প্রশ্ন। ব্যাডমিন্টনের টানে সুদূর হায়দ্রাবাদ থেকে আপনি দৌড়ে এসেছেন, এখানকার একাডেমির সঙ্গে আপনি যুক্ত হচ্ছেন, যদি বাংলা বা কলকাতার কথা আপনাকে বলি প্রথমেই কি মনে আসে, বা কলকাতার কোন জিনিসটা আপনি সব থেকে বেশি পছন্দ করেন? আই থিঙ্ক ওভারঅল স্পোর্টিং কালচার অফ বেঙ্গল ইজ ভেরি ভেরি বিগ। আই থিঙ্ক দি হিরো ওয়ারশিপ অ্যান্ড ফর স্পোর্টস পার্সন অ্যান্ড দ্য নলেজ অফ পিপল for sport is tremendous. So I'm very, very happy coming here. And I just hope and wish that we produce many, many players in this great land. Horinabhi theke Sandeep Sarkar, ABP Live.